7 মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আছেন রিপোর্টার শাকিল মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। গৌরবময় দিন, 1971 সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে, বর্তমানে যে সরোয়ার্দী উদ্যান, সেখানে কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 7 মার্চের ঐতিহাসিক ভাষণ দেন, এবং সেখান থেকেই কিন্তু বাঙালি জাতির যে মুক্তি এবং যে মুক্তিযুদ্ধ তার কিন্তু সূচনা হয়। এবং প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু বরিশালের নানা আয়োজনের মধ্য দিয়ে এই 7 মার্চ পালন করা হচ্ছে। এবং 10টার সাথে সাথে যে বরিশাল মহানগর এবং জেলা আওয়ামী লীগের সামনে যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আছে, এবং 1975 সালের যে শহীদ আব্দুর রব সেনিয়াবাদ তার প্রতিকৃতিতে কিন্তু বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আল্লাহ আবুল হাসনাত আবদুল্লাহর পক্ষে কিন্তু বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস কিন্তু শ্রদ্ধা নিবেদন করেন। এখন কিন্তু নেতাকর্মীরা অপেক্ষা করছে যে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহর নেতৃত্বে ফুল দেওয়ার পরই কিন্তু মহানগর এর যে 30টি ওয়ার্ড আছে সেই 30টি ওয়ার্ডের নেতাকর্মীরা সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু বঙ্গবন্ধুর এই প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। আপনি জানেন যে সকাল হওয়ার সাথে সাথেই কিন্তু যে দলীয় এবং যে জাতীয় পতাকা আছে তা কিন্তু এই দলীয় কার্যালয়ে উত্তোলন করা হয়েছে, এবং এই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু যে 30টি ওয়ার্ড আছে সেই 30টি ওয়ার্ডে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 7 মার্চের যে ভাষণ সেগুলো কিন্তু প্রচার করা হবে। এছাড়া নগরীর বঙ্গবন্ধু উদ্যানে কিন্তু প্রশাসনের উদ্যোগে সেখান যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আছে সেখানে কিন্তু ফুলেল শ্রদ্ধা নিবেদন করবেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এই ছিল বরিশাল থেকে 7 মার্চের বিভিন্ন বিভিন্ন কর্মসূচি সম্পর্কে আমার কাছে থাকা সর্বশেষ। আমরা তখন সরাসরি ছিলাম বরিশাল।